আপনি আজকে জিপিএস এর টাকাটা দিলেন না, আচ্ছা কালকে সকালে দিয়েন, কালকে সালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন তো বসি, ওরা তো এখনো তো অনেকেই জয়েন করেনি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমরা সবাই 74 পেজ খোলো, 74 ইংলিশ ফর টুডে, 74। Yes, Miss Kruti. আচ্ছা, আমরা গতকাল ক্লাসে অলিম্পিকটা পড়েছিলাম, কিন্তু এরপরে যে তোমাদের এখানে দুটো কবিতা আছে, কবিতাগুলো আমি পরে পড়াবো, কবিতাগুলো আমি পরে পড়াবো, কারণ এর আগে, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, পেজ নাম্বার 74-এ যেটা আছে, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর। লিবারেশন ওয়ার হচ্ছে মুক্তিযুদ্ধ, মিউজিয়াম হচ্ছে জাদুঘর। সবাই জানো তো, অর্থ জানো, বাংলা অর্থ জানো? Yes, miss. আচ্ছা, লিবারেশন ওয়ার হচ্ছে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ, যেটাই বলো, হ্যাঁ ওটা। আর তারপর মিউজিয়াম হচ্ছে জাদুঘর। জাদুঘর, হ্যাঁ। গিয়েছো কখনো কেউ এটাতে, মুক্তিযুদ্ধ জাদুঘরে কেউ গিয়েছো? কোনো আইডিয়া আছে কারো? আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখো, এটা ঢাকায়, হ্যাঁ, মুক্তিযুদ্ধ জাদুঘর। এখানে যেটা আছে, সানশাইন ম্যাগাজিন, দ্য ম্যাগাজিন বাই এন্ড ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ, মানে এই ম্যাগাজিনটা হচ্ছে ক্লাস ফাইভ এর স্টুডেন্টদের জন্য, হ্যাঁ, এই ম্যাগাজিনটা হচ্ছে ক্লাস ফাইভ এর স্টুডেন্টদের জন্য। আ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মানে মুক্তিযুদ্ধ জাদুঘরে তুমি যে দেখতে গিয়েছো, পরিদর্শন করেছো, সেটা নিয়ে একটু পড়া। লিখেছে কে? ফারহান আহমেদ। ফারহান আহমেদ, ও হচ্ছে ক্লাস ফাইভে, ও মুক্তিযুদ্ধ জাদুঘরটা ভিজিট করার পরে, মুক্তিযুদ্ধ জাদুঘরটা ভিজিট করার পরে ও এক সানশাইন ম্যাগাজিনে লিখেছে মুক্তিযুদ্ধ জাদুঘর সম্পর্কে। সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? ইয়েস মিস, ইয়েস মিস।
দেখো অন ডিসেম্বর, আচ্ছা সবাই সবাই শোনো, আমি পড়ছি পেজ নাম্বার 74, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। এটা লিখেছে আ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ফারহান আহমেদ। ও হচ্ছে ক্লাস 5 এর স্টুডেন্ট। দেখো অন ডিসেম্বর, অন 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর কি কে বলতে পারবে? বিজয় দিবস। বিজয় দিবস কি 14 ডিসেম্বর? না বিহা, ওয়ালাইকুম সালাম। বিজয় দিবস কি 14 ডিসেম্বর? হ্যাঁ, একটা ক্লাস 5 এর স্টুডেন্ট যদি না জানে, 16 ডিসেম্বর হচ্ছে, হ্যাঁ 16 ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস, ভিকট্রি ডে। তুমি যদি একটা ক্লাস 5 এর স্টুডেন্ট হয়ে যদি না জানো যে বিজয় দিবস কবে, এটা কিন্তু লজ্জার। 16 ডিসেম্বর, 14 ডিসেম্বর কি কে বলতে পারবে? এখন কিন্তু 14 ডিসেম্বরও পালিত হয়। 14 ডিসেম্বর কি? বুদ্ধিজীবী দিবস। ভেরি গুড, ভেরি গুড। 14 ডিসেম্বর হচ্ছে বুদ্ধিজীবী দিবস, ইন্টেলেকচুয়াল ডে। না, 14 ডিসেম্বর বিজয় দিবস না, 14 ডিসেম্বর বিজয় দিবস কে বলছে? যে বলছে তার মাথা, তার মাথা আমি ফাটিয়ে দিব। 14 ডিসেম্বর বিজয় দিবস যারা বলছে তাদেরকে পরীক্ষার মধ্যে 10 নাম্বার কেটে দিব আমি। ক্লাস 5 এর স্টুডেন্ট হয়ে তুমি যদি না জানো 14 ডিসেম্বর, 16 ডিসেম্বর বিজয় দিবস কবে, খুবই লজ্জার একটা কথা এটা। 14 ডিসেম্বর হচ্ছে ইন্টেলেকচুয়াল ডে, ইন্টেলেকচুয়াল ডে হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। হ্যাঁ, 14 ডিসেম্বর, 16 ডিসেম্বর হচ্ছে ভিকট্রি ডে। আচ্ছা আমি পড়ছি, দেখো On 14 December, our class went on a field trip to the Liberation War Museum at Agargaon, Dhaka. 14 December, আমাদের ক্লাস একটা ওই যে ট্রিপে গিয়েছিল, একটা ভ্রমণে গিয়েছিল টু দ্য লিবারেশন, ওই যে পিকনিকে অনেক সময় মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে গিয়েছিল ওদেরকে, যেটা সত্যি মানে যেটা বাংলা মিনিংটা এটা দাঁড়ায়, এবং মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ জাদুঘর হচ্ছে আগারগাঁও ঢাকা। দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান অ্যাজ পার্ট অফ আওয়ার বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। তোমরা যে তোমাদের বিজিএস পড়ো, ওই বিজিএস এর মধ্যে তোমরা নিশ্চয়ই বুদ্ধিজীবী দিবস, 16 ডিসেম্বর এগুলো তোমরা সবাই দেখেছো। দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান অ্যাজ পার্ট অফ আওয়ার, বা ওরা যে ট্রিপটাতে গিয়েছে সেটা কেন গিয়েছে, কারণ সেটা ওরা বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের যে কোর্সটা আছে ওটার অন্তর্ভুক্ত, এই জন্যই গিয়েছে। আওয়ার বাস রিচ দ্য মিউজিয়াম এট 10 AM, আমাদের বাসটা পৌঁছেছে কয়টায়? 10টায়। দ্য গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, যেটা গাইড ছিল মানে যে ঘুরে দেখাবে তোমাকে গাইড আর কি, সে ওখানে ওয়েট করছিল। হি ওয়েলকামড আস ওয়ার্মলি এন্ড টুক আস অন এ কুইক ট্যুর অফ দ্য ডিফারেন্ট গ্যালারিজ অ্যান্ড এক্সিবিটস অফ দ্য মিউজিয়াম। ও আমাদেরকে খুব ওয়ার্ম ওয়েলকাম, খুব সাদর আমন্ত্রণ জানিয়েছে, এবং খুব তাড়াতাড়ি আমাদেরকে কি কি ঘুরে দেখিয়েছে দেখো, ডিফারেন্ট গ্যালারিজ এবং এক্সিবিটস, মানে মিউজিয়ামে কি থাকে, মিউজিয়ামে ছবি থাকে, ছবিগুলো আমাদেরকে দেখিয়েছে। অ্যাট ফার্স্ট উই ওয়াচড আ ভিডিও ক্লিপ অন আওয়ার লিবারেশন ওয়ার অ্যান্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স। প্রথমে আমরা যেটা দেখেছি মানে একটা ভিডিও দেখেছি, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এবং আমাদের স্বাধীনতা নিয়ে, ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, There were 4 permanent galleries that exhibited rare photographs, documents and newspaper clippings and objects used by the freedom fighters and martyrs of our liberation war.
ওখানে চারটা স্থায়ী গ্যালারি আছে, যেটা মধ্যে কি কি আছে দেখো, রেয়ার ফটোগ্রাফস, মুক্তিযুদ্ধের অনেক রেয়ার ফটোগ্রাফস। স্টুডেন্টস, তোমরা যদি আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে না শোনো, এটা শুধু ইংলিশ যে পড়া তা না, এটা কিন্তু জেনারেল নলেজ, এটা কিন্তু তোমাদের, এগুলো কিন্তু তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। আর তোমরা বাংলাদেশে থাকো, তোমরা যদি বাংলাদেশের হিস্ট্রি না জানো, বাংলাদেশের জন্ম কিভাবে, বাংলাদেশ কেন স্বাধীন হয়েছে, এগুলো যদি তোমরা না জানো, এটা কিন্তু একটা নাগরিক হিসেবে এটা তোমাদের জন্য অনেক লজ্জার, এটা যদি তোমাদের জানা না থাকে। তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো, আমি বারবার বলছি, দেখো ওখানে চারটা পার্মানেন্ট স্থায়ী গ্যালারি আছে, যেটার মধ্যে কি আছে, মুক্তিযুদ্ধে কিছু রেয়ার ফটোগ্রাফ। আমরা অনেক সময় টিভিতে দেখি, ফেসবুকে দেখি এখন, বা আগে রেডিওতে শুনতাম, কিন্তু সামনাসামনি তুমি ছবিগুলো দেখছো, ধরো দেখছো যে মানে বাবার সামনে ছেলেকে মেরে ফেলছে গুলি করে, বাবার সামনে দাঁড়িয়ে আছে, বাবা কেউ মারবে কিন্তু আগে ছেলেকে মারছে, মানে খুব ওগুলোকে কি বলে, খুব ফেরোশাস, মানে খুব নির্মম ছবি, মানে যেগুলো দেখলে আমাদের ভয় লেগে উঠবে, এরকম কিছু রেয়ার ফটোগ্রাফ যেগুলো আমরা কখনো দেখিনি, ওগুলো মুক্তিযুদ্ধ জাদুঘরে আছে। ডকুমেন্টস মানে বিভিন্ন ধরনের নথি, তারপর নিউজ পেপার ক্লিপিংস, তখনকার স্বাধীনতার সময় যে নিউজ পেপারের যে ধরো ছোট ছোট ফিচার বেরিয়েছিল, যেমন বলছে যে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ দিবে, বা এই জায়গায় এটা হবে, মানে তখনকার সময়ে নিউজ পেপার ক্লিপিংস গুলো, অ্যান্ড অবজেক্ট ইউজ বাই দ্য ফ্রিডম, মানে এমন কিছু জিনিস যেগুলো মুক্তিযোদ্ধারা ব্যবহার করেছিল, অ্যান্ড দ্য মার্টার্স অফ দ্য লিবারেশন ওয়ার, এবং যারা শহীদ হয়েছিল মুক্তিযুদ্ধে ওদের তোমার অবজেক্টস গুলো, অ্যাট গ্যালারি টু আওয়ার রাইটস, আওয়ার স্যাক্রিফাইসেস, আওয়ার টিচার রিড আউট টু দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর গ্যালারি টু তে আমাদের অধিকার এবং আমাদের ত্যাগ, এরকম এক, কারণ চারটা গ্যালারি আছে, প্রথম গ্যালারিতে হচ্ছে ছবি, ভিডিও, নিউজ পেপার ক্লিপিং এগুলো, সেকেন্ড গ্যালারিতে যেটা আছে আমাদের অধিকার এবং আমাদের ত্যাগ, স্বাধীনতা যুদ্ধে যারা আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছে ওদের, তো ওদের টিচার মানে ফারহান আহমেদের টিচাররা ওগুলো ওদেরকে পড়ে শোনাচ্ছে, এবং ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাই বঙ্গবন্ধু যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন আমাদের জন্য সেটা পড়ে শোনাচ্ছে। সাম আদার ভিজিটার্স অলসো স্টপড এন্ড লিসেন টু ইট অ্যাটেন্টিভলি। শুধু ফারহান আহমেদ এবং ওর টিচার এবং ওর ক্লাস যে শুধু লিবারেশন ওয়ার মিউজিয়ামে গিয়েছিল তা না, ওখানে আরো অনেকেই গিয়েছিল, তো যারা গিয়েছে ওরাও কিন্তু ওই টিচার যা বলছে ওগুলো শুনছে। ধরো তোমরা ক্লাস ফাইভ এর পুরো টিম ওখানে গিয়েছো, আমি তোমাদের টিচার না, আমি বাইরের একজন আউটসাইডার, তো আমিও তোমাদের টিচার, তোমাদেরকে যেটা বলছে সেটা আমি শুনছি। As we went inside, যখন আমরা আরো ভিতরে গিয়েছি, গ্যালারি ফোর আওয়ার ভিক্টরি আওয়ার ভ্যালুস। গ্যালারি ফোরে কি ছিল? গ্যালারি ফোরে ছিল আমাদের বিজয় এবং আমাদের ভ্যালু, বলতে আমাদের মূল্য, আমাদের দাম, আমাদের ভ্যালুস, আমাদের শিক্ষা, যেটা বলো। We fell silent. তখন আমরা চুপ হয়ে গিয়েছি, মানে আমরা, ধরো দেখো তুমি নিজেই চিন্তা করো, তুমি একটা জিনিস নিয়ে অনেক দিন স্ট্রাগল করছো, স্ট্রাগল করতে 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 ফাইনালি যখন তুমি ওটা পেয়ে যাবে, তখন তোমার কিন্তু আর মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না। কেন বের হবে না? কারণ তুমি এতদিন ধরে স্ট্রাগল করে যখন একটা, তুমি যখন বিজয়টা পাবে, তুমি যখন সেটা অ্যাচিভ করবে, রিয়েলি তো আমি জানি না ওটা তোমরা বুঝতে পারছো কিনা, তখন আসলেই তুমি ইউ ফেল সাইলেন্ট, মানে তোমার মুখ দিয়ে আর কোনো কথা বের হবে না। ওরা 9 মাস যুদ্ধ করার পর যখন ওরা ফাইনালি, ওরা কেন, আমরা যখন ফাইনালি স্বাধীনতাটা পেলাম, আসলেই কিন্তু আমাদের আর বলার কিছু থাকবে না। We were sad as we looked at the personal belongings of some of our martyred intellectuals. এটার অর্থ হচ্ছে আমরা, মানে ওরা যখন এগুলো দেখছে ওরা খুব দুঃখিত ছিল। Look at the personal belongings, মানে মুক্তি, মানে যারা শহীদ হয়েছে ওদের যে পার্সোনাল, ব্যক্তিগত যে জিনিসপত্রগুলো সেগুলো ওখানে ছিল। ধরো কারো একটা ছেঁড়া শার্ট,
কারো গুলি, কারো পায়ের জুতো, কারো ঘড়ি, কারো চশমা, হ্যাঁ ছোটখাটো বিলঙ্গিংস বলতে সেখানে এভরিথিং, হোয়াট এভার দে ইউজড, হ্যাঁ এন্ড ফ্রিডম ফাইটার্স, আ পেয়ার অফ গ্লাসেস, একটু আগে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম চশমা, মানে চশমা, চশমা সব সময় পেয়ার, চশমা কি একটা গ্লাসে হয়? এখানে কি কেউ চশমা পরেছে এই ক্লাসে? সোহানা পরেছে, সোহানা কি একটা গ্লাস পরেছে না দুইটা গ্লাস পরেছে? চশমা সব সময় পেয়ার, জুতা সব সময় পেয়ার, আমরা বলি না এই জুতা জোড়াটা কত, এই জুতা জোড়া জুতাটা কত, তাহলে জুতা কখনো এক পায়ে পড়ি না, আমরা জুতা দুই পায়ে পড়ি, মোজা সব সময় পেয়ার, চশমা সব সময় পেয়ার, প্যান্ট সব সময় পেয়ার, এটা সব সময় মনে রাখবে, এগুলো কখনো একটা পড়তে পারে না, প্যান্ট এক পায়ে পড়ি আরেক পায়ে পড়ি না। রাইসা ক্লাসে মনোযোগ দাও, হ্যাঁ তুমি এদিক তাকাবে না, আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক পড়াচ্ছি আমি। আ পেয়ার অফ শুজ মানে পার্সোনাল বিলঙ্গিংস গুলো কি কি হতে পারে, হুম পার্সোনাল বিলঙ্গিংস গুলো কি কি হতে পারে, তারপর দেখো আ পেয়ার অফ গ্লাসেস, আ পেন, আ নোটবুক, আ মানি ব্যাগ, আ শার্ট and other such things, মানে চশমা, কলম, নোটবুক, মানি ব্যাগ মানে টাকার যে ব্যাগটা, তারপর শার্ট এবং অনেক কিছু। উই লেফট দ্য মিউজিয়াম এট 12:30, আমরা মিউজিয়াম ছেড়েছি 12:30, ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স উই উড নেভার ফরগেট, এটা আমাদের জন্য এমন একটা অভিজ্ঞতা যেটা আমরা কখনোই ভুলব না। তাহলে দেখো আমি বারবার বলছি চশমা গ্লাস এটা সব সময় পেয়ার, তারপর হচ্ছে আরেকটা কি বলছিলাম তোমাদেরকে, প্যান্ট, শু, সক্স, এগুলো সব সময় পেয়ার, এটা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা কোয়েশ্চেন আনসারটা আছে, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এটা একটু লিখো। নাম্বার সিটা, নাম্বার সিটা এটা হচ্ছে আসলে কি জানো, রিঅ্যারেঞ্জ, এটা রিঅ্যারেঞ্জ, এটা তোমরা অর্ডার করে লিখবে। এখানে পাঁচটা সেন্টেন্স আছে, পাঁচটা সেন্টেন্স এলোমেলো ভাবে আছে, তো তোমরা পাশে নাম্বার লিখো, কোনটা ওয়ান হবে, কোনটা টু হবে, কোনটা থ্রি হবে, একটু নাম্বারটা লিখো পেন্সিল দিয়ে লিখো। সি নাম্বারটা, সি নাম্বারটা এটা আসলে কি জানো নাবিহা, নাবিহা শোনো আগে, এটা হচ্ছে রিঅ্যারেঞ্জ, এটা এলোমেলো এলোমেলো ভাবে আছে, অগোছালো ভাবে আছে, ডিসঅর্গানাইজড রয়েতে আছে, তোমরা এটা অর্গানাইজ করবে, এটা তোমরা রিঅ্যারেঞ্জ করবা, পাশে নাম্বারটা লিখলে হবে, কোনটা ওয়ান কোনটা টু, ঠিক আছে? একটু তাড়াতাড়ি করো।
মিস কসি আচ্ছা সময় শেষ করো শেষ তোমাদের শেষ সবার শেষ Yes, miss. আচ্ছা ঠিক আছে দেখো প্রথমে দেখো এক নাম্বারটা কি হবে দেখি আরমান শুরু করো আরমান হোসেন শুরু করো meet their guide কোনটা meet their guide কি their guide এক নাম্বারটা হবে meet their guide আচ্ছা meet their meet না met এটা past tense meet their guide present tense হলে meet ওরা গাইডের সাথে দেখা করেছিল শোয়েব বলো নাবিহা বলো নাবিহা নাম্বার টু টা বলো মিস আমি এটা পুছিনি সেজন্য লিখিনি কেন বুঝতে পারিনি আমি কেন এটা ইয়ে হবে আর কি when to gallery to our rights our sacrifices ঠিক আছে আমি হ্যাঁ আচ্ছা নাম্বার 3 আচ্ছা নাম্বার 3 কি লিখেছো আগে বলো নাম্বার 3 কে কি লিখেছো বলো নাবিহা নাম্বার 3 কি লিখেছো মিস আমি একটাও লিখিনি কিছু বুঝিনি তাই কেন এটা এটা রিঅ্যারেঞ্জ যেমন দেখো ওরা প্রথমে প্রথমে কি করেছে প্রথমে ওরা ওদের গাইডের সাথে দেখেছে আরমান নাম্বার 2 কি নাম্বার 2 কি লিখেছো আরমান নাম্বার 2 কি লিখেছো Watch a video clip on the liberation war and the independence of Bangladesh. সবাই আমি আরমান তাহলে তুমি পাঁচটাই বলো সবাই একটু দাগিয়ে নিন প্রথমে হচ্ছে নাবিহা নাম্বার লিখো মেড দেয়ার গাইড প্রথমে ওরা ওদের গাইডের সাথে দেখা করেছে তারপর ওরা ওই যে ভিডিও ক্লিপ প্রথমে যেটা গ্যালারিতে ওরা প্রথমে যেটা দেখেছে একটা ভিডিও ক্লিপ দেখেছে লিবারেশন ওয়ারের এবং ইন্ডিপেন্ডেন্সের তারপর কেমনে করতে হবে পাশে দিয়ে নাম্বার লিখবে আর কি 1 2 নাম্বার লিখবে এটা রিঅ্যারেঞ্জ আর কি রিঅ্যারেঞ্জ ধরো মেড দেয়ার গাইড এটা পাশে 1 নাম্বার দাও এটা পাশে 1 নাম্বার দাও নাম্বার 1 দাও 2 লিখো ওয়াস্ট তারপর নাম্বার 3 কি লিখেছো আরমান আরমান নাম্বার 3 বলো saw the personal belongings of some martyred intellectuals and freedom fighters
এটা আসলে কি জানো, এটা এখানে প্যাসেজ থেকে এলোমেলো ভাবে পাঁচটা সেন্টেন্স দিয়েছে, আমাদেরকে ওগুলো লিখতে হবে। নাবিহা এখন তো আর পেরে লাভ নেই, নাবিহা কি করেছো? ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে, সবাই একটু নাম্বারগুলো একটু ঠিকঠাক মতো লিখো। আচ্ছা এরপর দেখো এখানে যে কোয়েশ্চেন অ্যানসার গুলো আছে এগুলো তোমাদের হোমওয়ার্ক, কোয়েশ্চেন অ্যানসার গুলো তোমাদের হোমওয়ার্ক। দেখো, When did the class go to the Liberation War Museum? Why did the class go to the Liberation War Museum? এগুলো কিন্তু সব past tense, কারণ মুক্তিযুদ্ধ আজকে হয়নি, মুক্তিযুদ্ধ কিন্তু past, মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের ইতিহাস, এটা history। হ্যাঁ, How many permanent galleries are there in the Liberation War Museum? How many permanent galleries are there? গ্যালারি গুলো কিন্তু এখনো আছে, এগুলো কিন্তু অতীত না। Which two galleries did the writer and his class visit? ওখানে যদিও চারটা গ্যালারি আছে, কিন্তু ওরা কোন দুইটাতে ভিজিট করেছে ওটা কিন্তু তোমাকে স্পেসিফাই করতে হবে, স্পেসিফিকলি লিখতে হবে। আমার কথা হচ্ছে যখন তোমরা কোয়েশ্চেন আনসার লিখবে একদম এক্সাক্ট আনসারটা লিখবে। অনেকে দেখি এই কথা সেই কথা অনেক কথা লিখে একদম পুরো খাতা ভর্তি করে ফেলো, যেটা মেইন পয়েন্ট সেটাই লিখো না। এখানে তোমাকে বলেছে নাম্বার ফোরটা, সবাই খেয়াল করো, সবাই মনোযোগ দাও। হুইচ টু গ্যালারিজ ডিড দ্য রাইটার অ্যান্ড হিজ ক্লাস ভিজিট। এখানে নাবিহা এখানে কয়টা গ্যালারি ছিল লিবারেশন ওয়ার মিউজিয়ামে? দুইটা না, চারটা, চারটা চারটা ছিল। চারটার মধ্যে ওরা ভিজিট করেছে কয়টাতে? দুইটাতে। শোনো, আমি তো তোমাদেরকে এই প্যাসেজটা পড়িয়ে দিয়েছি, তোমরা যখন কোয়েশ্চেন অ্যানসার গুলো লিখবে বাসায় এটা আবার পড়বে, না হলে তোমাদের কাছে এটা ক্লিয়ার হবে না। নাবিহা ক্লিয়ার? আমার কথাটা ক্লিয়ার? বাসায় যখন করবে প্যাসেজটা আবার পড়বে, এটা যদি তোমরা আবার না পড়ো তাহলে এটা তোমাদের কাছে ক্লিয়ার হবে না। আমি তো একবার পড়িয়ে দিয়েছি, আমার কাজ শেষ, বাকিটা তোমাদের। ঠিক আছে, এখানে চারটা গ্যালারি আছে লিবারেশন, মুক্তিযুদ্ধ জাদুঘরে চারটা গ্যালারি আছে, কিন্তু স্টুডেন্টরা ভিজিট করেছে দুইটাতে। কোন দুইটাতে ভিজিট করেছে এটা তোমাদেরকে লিখতে হবে। এখানে তোমাদের কাছে প্রশ্ন জানতে চেয়েছে হুইচ টু গ্যালারিজ ডিড দ্য রাইটার এন্ড হিজ ক্লাস ভিজিট। রাইটার মানে, রাইটারের নাম কি? এখানে রাইটারের নাম কি কে বলতে পারবে? এটা তোমাদেরকে লিখতে হবে। হোয়াট পার্সোনাল বিলঙ্গিংস ডিড দ্য স্টুডেন্টস ইন গ্যালারি ফর আওয়ার ভিক্টরি আওয়ার ভ্যালুস। মানে পার্সোনাল বিলঙ্গিংস এর মধ্যে ব্যক্তিগত যেসব জিনিসপত্র আছে ওখানের মধ্যে স্টুডেন্টরা, মানে যে ফোর নাম্বার গ্যালারি ওখানে কি কি দেখেছে, কি কি পার্সোনাল বিলঙ্গিংস ছিল, কি কি পার্সোনাল, আমাকে বলতে হবে না, তোমরা লিখলেই হলো। ঠিক আছে, পাঁচটা প্রশ্ন আছে, এই পাঁচটা প্রশ্ন তোমরা আমাকে লিখে পাঠাবে। আচ্ছা, একটু পরের পেজে আসো, 76 এ আসো। মিস ইংলিশ ফর টুডে? হ্যাঁ মিস এসেছি।
দেখো এখানে ডি নাম্বারে একটা আমি করাবো না, জাস্ট তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, আগামীকাল ক্লাসে করাবো। রিড দ্য নিউজ স্টোরি অ্যাগেইন, রাইট অ্যাজ মেনি ডব্লিউএইচ কোয়েশ্চনস অ্যাজ ইউ ক্যান অ্যাবাউট দ্য নিউজ স্টোরি, বিগিন ইওর অ্যান্সার উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ। ঠিক আছে, এখানে যেটা তোমাদেরকে বলছে যে প্যাসেজটা তোমরা পড়েছো সেটা তোমরা বারবার পড়ো, বারবার পড়ার পরে যত সম্ভব তোমরা ওই প্যাসেজটা থেকে ডব্লিউএইচ কোশ্চেন বের করো। যেমন হোয়েন ডিড দ্য ক্লাস গো অন এ ফিল্ড ট্রিপ, কখন ওরা গিয়েছিল, যেমন ডব্লিউএইচ দিয়ে শুরু করেছে। হাউ ডিড দ্য স্টুডেন্টস ট্রাভেল টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, কিভাবে গিয়েছিল, তারপর এভাবে, মানে এভাবে তোমাদেরকে প্রশ্ন রেডি করতে বলছে। তাহলে এটা আমি তোমাদেরকে এটা হোমওয়ার্কটা এটা এখন দিব না, কিন্তু তোমরা বাসায় এটা নিয়ে একটু চিন্তা করবে। চিন্তা করবে মানে প্যাসেজটা পড়ার পরে যতটা সম্ভব তোমরা ডব্লিউএইচ কোয়েশ্চন এমনি রেডি করে ফেলবে, সেটা আমি কালকে ক্লাসে ডিসকাস করব। ক্লিয়ার? আমাদের কিন্তু এখনো এই প্যাসেজটা শেষ হয়নি, আমাদের এই প্যাসেজটা এখনো শেষ হয়নি। আচ্ছা, আমাদের জাতীয় সঙ্গীতটা কে লিখেছে জানো? রবীন্দ্রনাথ ঠাকুর, সবাই জানো। তারপর আমাদের কি একটা রণসঙ্গীত আছে, রণসঙ্গীত ওটা কে লিখেছে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল, কাজী নজরুল, কাজী নজরুল, সবাই জানো তো এগুলো? আচ্ছা, তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওনাকে কি বলা হয় দেখি বলো তো। পাগল হয়ে গিয়েছো তোমরা, আমি বলছি ধরো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাক নাম তো আমি তোমাদের কাছে জানতে চাইনি, আমি বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি বলা হয়? আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষক, যে যিনি মুক্তিযুদ্ধের জন্য ডাক দিয়েছেন, আহ্বান করেছেন। ঠিক আছে, আর আমাদের বিজয় দিবস, বিজয় দিবস কখন? 16 ডিসেম্বর। ইংলিশে কি বলে? ভিক্টরি ডে বলে, 16 ডিসেম্বর। আর ইন্ডিপেন্ডেন্স ডে কখন? ভুলে কেন যাবে, এটা এগুলো তো ভুলে যাওয়ার কোনো বিষয় না, এগুলো সারা জীবন মনে রাখার মতো বিষয়, এগুলো হচ্ছে জেনারেল নলেজ। হ্যাঁ, বঙ্গবন্ধু মারা গিয়েছে, খুবই ভালো কথা, আমিও জানি তুমিও জানো, বাট ওটাকে কি বলে? ন্যাশনাল মর্নিং ডে, শোক দিবস, শোক দিবস, জাতীয় শোক দিবস। উনি সেদিন ওনার মৃত্যু দিবসও এবং জাতীয় শোক দিবস। ভেরি গুড সোহেব, জাতীয় শোক দিবস। আচ্ছা, আর 14 ডিসেম্বরটা আজকে বলেছি ইন্টেলেকচুয়াল ডে, যেটা নাবিহা বলেছে শহীদ বুদ্ধিজীবী দিবস। আচ্ছা, তারপর 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি তো জানো, 21 ফেব্রুয়ারি কি ভাষা দিবস? সুন্দর করে বলো, প্রত্যেকটা জিনিসের একটা পরিপূর্ণতা আছে তো। তোমার নাম তো মোহাম্মদ সোহেব, হ্যাঁ, তো তোমার নামের যদি মোহাম্মদটা বাদ দিয়ে দিই, তুমি হচ্ছে অর্ধেক, ঠিক আছে, মানে ধরো তোমার কান একটা নাই, তাহলে তোমাকে কি রকম লাগবে বলো, থিংক অ্যাবাউট ইট। হ্যাঁ, তাহলে এই যে আমি তোমাকে বলছি 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারির অনেক নাম আছে, কিন্তু রিসেন্টলি মানে এখন আমরা 21 ফেব্রুয়ারিকে কি নামে জানি দেখি বলো? মাতৃভাষা দিবস। ভেরি গুড। তারপরে নাবিহা একটা জিনিস মিস করেছো, সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আগে এটাকে শুধু বলতো শহীদ দিবস, কিন্তু ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করায়, মানে এটা এখন আমরা এটাকে আমরা কিন্তু এখন কি বলি, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। কি বলি? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এগুলো পুরোপুরি বলতে হবে। শহীদ দিবস বলে এখন আর কেউ বলে না।
এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঠিক আছে? আচ্ছা, আর 7 মার্চ কি হয়েছিল? 7 মার্চ নাবিহা ঠিক বলেছে, এটা আসলে কোন দিবস না, আসলে 7 মার্চ ওটা বঙ্গবন্ধুর ভাষণ দিয়েছিল রেসকোর্স ময়দানে, ওটার জন্য এখন 7 মার্চটাও কিন্তু আমরা কি করি, সেলিব্রেট করি, ওটা কোনো বড় কথা না। আর আমরা শোক দিবস কতগুলো পালন করব, একবার 15 আগস্ট, একবার 7 মার্চ, আমরা খালি কান্নাই করব না, আমরা খালি কান্নাই করব আর কিছু করব না, শোক দিবসে খালি বসে বসে কান্না করব আর চোখের পানি ফেলবো, আমাদের আর কোনো কাজ নেই। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অনেক ভালোবাসতেন, এই জন্য ওই দিনটাকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেছেন। আমার থেকে যাতে এই ডে এবং ডেট গুলো, ডে এবং ডেট গুলো যাতে আর রিপিট করতে না হয়, আমি এগুলো আর কখনো রিপিট করব না, আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট, এরপরে আমি শুধু তোমাদের কাছ থেকে জানতে চাইবো, ঠিক আছে? এরপরে যখন জিজ্ঞেস করবো 21 ফেব্রুয়ারি কি, তখন যদি বলো শহীদ দিবস, এটার জন্য পানিশমেন্ট পাবে সবাই। মিসেস সালাম আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, তুমি একটু পর পর এসে একটা একটা সালাম দিয়ে চলে যাও, কি সমস্যা তোমার? একটু আসো, আমাকে একটা সালাম দাও, আবার চলে যাও। আমি কি তোমাকে বলেছি একটু পর পর ক্লাসে জয়েন করে শুধু আমাকে সালাম দিয়ে দিয়ে চলে যেতে? কি সমস্যা দানিয়েল? প্রথমে একবার জয়েন করেছে, টিচার আসসালামু আলাইকুম পুরো ক্লাসে আর নাই, এখন আর 2 মিনিট আছে, এসেছে আবার টিচার আসসালামু আলাইকুম, শেষ 40 মিনিটের ক্লাসে আমি ওর থেকে কি পেলাম, দুটো সালাম পেলাম। ভালো ভালো ছেলে। আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়েছি দানিয়েল, তুমি ক্লাসে কেন জয়েন করনি এখন বললে একটাই কথা, টিচার নেটওয়ার্ক সমস্যা। কারেন্ট নাই। হ্যাঁ আমার বাসায় ইলেকট্রিসিটি নাই, দেখো ও এখন নাই আর। আচ্ছা যেটা বলছিলাম, এ আবার সালাম দিয়ে চলে গিয়েছে, এরপরে আর সালাম দেওয়ার সুযোগও পাবে না, কারণ আর একটা টিচার ক্লাসে, এখন 12:19, 12:20 তোমাদের ক্লাস শেষ, তো এরপরে এসে আর সালাম দেওয়ার ওর কোনো সুযোগও নেই। আচ্ছা ঠিক আছে, ওর সালামের জন্য ওকে অসংখ্য ধন্যবাদ, আমার আর করার কিছু নেই। যেটা বলছিলাম, ডে এবং ডেট গুলো, ন্যাশনাল ডে এবং ডেট গুলো তোমরা অবশ্যই মনে রাখবে, এগুলো কিন্তু তোমাদের, এগুলো কিন্তু আমাদের হিস্ট্রি, আমি জানি না হবে কিনা, কেউ জানে না, এটা আনসার্টেন, তাহলে তুমি কিন্তু বিপদে পড়বে, আমি বারবার তোমাকে বলছি, একটু ভালো করে হ্যান্ড রাইটিংটা লিখো, পড়া যেটা পড়বে সেটা পড়ার পর একটু লিখবে, তোমার কাছে বানানগুলো কঠিন মনে হলে বানানগুলো বারবার লিখবে, কোনো অর্থ বুঝতে সম্ভাবে কি টিচার আছে, টিচার থেকে বুঝিয়ে নিবে, আর ক্লাস রিলেটেড কোনো প্রবলেমের জন্য, ইংলিশের জন্য তো আমি আছি, আই এম অলওয়েজ এট ইওর সার্ভিস, নো প্রবলেম, বাট প্লিজ একটু অ্যাটেন্টিভ হও, তোমার পরীক্ষার খাতাগুলো আমি বেশ অনেকবার দেখেছি, পিওর হ্যান্ড রাইটিং তোমার, poor writing, তোমার থেকে একটু, তোমার লেখাটা 5 স্ট্যান্ডার্ড না, কোয়েশ্চেন আনসার গুলো তুমি, আমি দেখেছি তুমি লিখতে পারো, সুন্দর করে চাইলে লিখতে পারো, কিন্তু আমি জানি না তুমি কেন, তুমি কমপ্লিট করো না লেখা, ইনকমপ্লিট লেখা, তা আমি কি ইনকমপ্লিট লেখার মধ্যে তোমাকে নাম্বার দিতে পারবো না বলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যেটা হোমওয়ার্ক দিয়েছি 19 এর বি নাম্বার ওটা জমা দিবে, আর সোহানা কোনো সমস্যা? আচ্ছা তোমাদের ক্লাসে এত পুয়ার অ্যাটেন্ডেন্স, আচ্ছা আজকে আমি তোমাদের ক্লাস টিচারের সাথে কথা বলবো, অনেক কেউ ক্লাসে জয়েন করে না, কেউ না,
তোমাদের পিইসি এক্সাম হলে কি হবে তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, গভর্নমেন্ট যদি এখন ডিক্লেয়ার করে যে নভেম্বরে তোমাদের পিইসি এক্সাম, মাথার উপর ওই যে বাজ পড়ে না, বজ্রপাত হয় না, ওরকম বজ্রপাত পড়বে, এটা কি খুব ইম্পর্টেন্ট? এর প্রাইমারি কিন্তু তোমাদের শেষ 5, এরপরে কিন্তু হাই, মানে হায়ার, মানে কি বলে সেকেন্ডারি, হিউজ পড়া, অনেক পড়া, অনেক পড়তে হবে। এখন যদি না পড়ো, এখন থেকে যদি পড়ার অভ্যাস না করো, অনেক বিপদে পড়বে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে অনেক কিছু বললাম, আগামীকাল দেখা হবে, এবং যাদের তোমাদের ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট হলো ওদেরকে বলবে ক্লাসে জয়েন করতে। হ্যাঁ।